আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি ইচ্ছাকৃতভাবে বাড়াবাড়ি করছে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। রহসনের কথা না শুনলে জিএম কাদের মাইনাস। আওয়ামী লীগ বিএনপির বাইরে অন্য কাউকে চাই জনগণ, সেটি জাপা হতে পারে বলেন মুজিবুল হক চূর্ণ। সিএনজি কিনতে আয়াতকে অপহরণ পরে খুন। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল, শিক্ষার্থীদের ১১ দাবি। ইভিএম জালিয়াতি যন্ত্র, এটা দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলেন সুজন সম্পাদক। ইসরায়েলি হত্যাযজ্ঞে উত্তাল ফিলিস্তিনে, ইহুদি সেনাদের জবাবদিহি করার দাবি ইউরোপিয়ান ইউনিয়নের। ওমরাহর ভিসা নিবন্ধনে বাংলাদেশ সহ ৫টি দেশের জন্য নতুন নিয়ম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ইচ্ছাকৃতভাবে বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। তিনি বলেন বিএনপি সমাবেশের নামে আটক নাটক শুরু করেছে। প্রতিরোধের জন্য আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত প্রস্তুত। রাতে চট্টগ্রামে এসব কথা বলেন উবাইদুল কাদের। জানিয়েছেন চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এবার, চট্টগ্রাম আওয়ামী লীগের দুর্বৃত্ত ঘাঁটি। বিএনপিকে এখনও ছাড় দেওয়া হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বেশি বাড়াবাড়ি করলে ছেড়ে দেওয়া হবে না। বিএনপির মদতে জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বৃহত্তর ঐক্যের ডাক দেবেন শেখ হাসিনা। রওশনের কথা না শুনলে জিএম কাদের মাইনাস। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ৫ মাস ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। সে সময়ই তাকে মাইনাস করার একটা প্রক্রিয়া শুরু হয় দলে, যাতে জিএম কাদেরের প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে মনে করা হয়। একটা পর্যায়ে মনে হচ্ছিল রওশন এরশাদ প্রকৃত অর্থে কোণঠাসা হয়ে পড়েছেন, কিন্তু সুকৌশলে এ অবস্থায় কাটিয়ে উঠেছেন তিনি। বিভিন্ন সমীকরণ থেকে তা স্পষ্ট হয়ে উঠেছে এখন জিএম কাদেরের অবস্থাটাই টালমাটাল, যার নেপথ্যে রওশনই কলকাঠি নাড়ছেন বলে জানা গিয়েছে। রওশন দেশে ফেরার আগেই তার পক্ষের এক নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা মামলা করেন জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে। সেই মামলার রায়ে নিম্ন আদালত কাদেরের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেন। হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও চেম্বার আদালত আবারও নিষেধাজ্ঞা বহাল করেন। এই পরিস্থিতিতে রওশন এরশাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেন জিএম কাদের। রওশন এরশাদ দেশে ফিরেই হোটেল ওয়েস্টিনে উঠেছেন, সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ করেন জিএম কাদের। আলোচনার বিষয়বস্তু প্রকাশ না পেলেও দূরত্ব কমানোর উদ্যোগ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ বিএনপির বাইরে অন্য কাউকে চাই জনগণ, সেটি জাপাও হতে পারে বলেন মুজিবুল হক চূর্ণ। গত ৩২ বছর পালাক্রমে আওয়ামী লীগ ও বিএনপি দেশ শাসন করলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। তিনি বলেন দেশের মানুষ এখন এদের বাইরে অন্য কাউকে চায়, সেই দলটি হতে পারি আমরা। এর জন্য আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে এবং ৩০০ আসনে প্রার্থী দেবে। বেলা ১২টার দিকে রাজবাড়ী পৌরসভার হলরুমে দলটির কর্মী সম্মেলন শুরুর পূর্বে একথা বলেন তিনি। এ সময় দলের মধ্যে কোনো মতবিরোধ নেই বলেও উল্লেখ করেন তিনি।
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান মহাসচিব মুজিবুল হক চূর্ণ। সিএনজি কিনতে আয়াতে কে অপহরণ পরে খুন। তিনটি সিএনজি চালিত অটোরিকশা কিনে দড়ি হওয়ার মনো ভাষণায় চট্টগ্রাম নগরীর শিশু আলিনা ইসলাম আয়াতকে 6 টুকরো করে খুন করে সাগরে ভাসিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন আসামি আবির আলী। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, শিশু আয়াতকে জিম্মি করে তার দাদার থেকে 20 লাখ টাকা মুক্তিপণ নিয়ে ধনী হতে তাকে অপহরণ করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবরের আদালত আবিরের জবানবন্দি রেকর্ড করা হয়। বিকেল 4টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত 17 পৃষ্ঠা জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আবির জবানবন্দিতে জানান, ধনী হতে 1.5 মাস আগে তিনি আয়াতকে অপহরণ ও খুনের পরিকল্পনা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মনোজ কুমার দে বলেন, শিশু আয়াত খুনের আসামি আবিরকে 2 দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। শিশুর শরীরের অংশ উদ্ধার হয়েছে, রিমান্ডের মধ্যেই আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। গত 15 নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর নয়ারহাট এলাকার বাসিন্দা সুহেল রানার মেয়ে 5 বছরের আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হন। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ডাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের 11টি দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ক্যাম্পাস এলাকায় গাড়ি চাপায় এক নারীর মৃত্যুর ঘটনার পর নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে 11 দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11:30 টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকশো শিক্ষার্থী এই সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এতে সংহতি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। এ সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে রক্ত ঝরে প্রশাসন কী করে, দাবি মোদের একটাই, নিরাপদ ক্যাম্পাস চাই, অনিয়মে ঠাঁই নাই, নিরাপদ ক্যাম্পাস চাই, বিবেককে প্রশ্ন করি এবার যদি আমরা মরি, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসিনা সবার পক্ষ থেকে 11 দফা দাবি তুলে ধরেন। এ সময় তিনি আরও বলেন, শিক্ষাঙ্গন নিরাপদ করার লক্ষ্যে আমরা 11 দফা দাবি উপস্থাপন করলাম। ইভিএম জালিয়াতি যন্ত্র, এটা দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব নয় বললেন সুজন সম্পাদক। ইভিএম দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ইভিএম একটা দুর্বল যন্ত্র, এটা জালিয়াতির যন্ত্র। সন্ধ্যায় রংপুর RDRS চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সকল কথা বলেন সুজন সম্পাদক। বদিউল আলম মজুমদার আরও বলেন, এটা দিয়ে নির্বাচন কমিশন যে ফলাফল চায় তাই করতে পারবে, এটা যাচাই বাছাই করার কোনো সুযোগ হবে না, অডিট করারও কোনো সুযোগ হবে না, পুনর্গণনারও সুযোগ হবে না, কারণ এটাতে পেপার চেইন নেই। কাজেই সুষ্ঠু নির্বাচনের জন্য এই যন্ত্র ব্যবহার করা ইতিবাচক হবে না, এতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। ইভিএম দিয়ে নির্বাচন করা আত্মঘাতী হবে উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, এই যন্ত্র ব্যবহার করলে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এই যন্ত্রের ব্যবহারিক যুক্তি আমরা বুঝি না, তবে হ্যাঁ, এখানে বাণিজ্যের কথা রয়েছে। ইসরায়েলি হত্যাযজ্ঞে উত্তাল ফিলিস্তিন, ইহুদি সেনাদের জবাবদিহি করার দাবি ইউরোপিয়ান ইউনিয়নের। দিনের দুপুরে নাবুলুসের রাস্তায় হত্যার ঘটনায় খুবই উত্তাল ফিলিস্তিন। প্রত্যক্ষদর্শী আর পরিবারের দাবি এটি ঠান্ডা মাথার খুন। জাতিসংঘের মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি জানিয়েছেন, এই পরিস্থিতি চলতে থাকলে শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়বে। ইসরায়েলি সেনাদের জবাবদিহির মুখোমুখি করার দাবি তুলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন। এরই মাঝে গাজা উপত্যকায় সুরা হচ্ছিল
মিসাইল। হাওয়ারা শহরের রাস্তায় ফেলে পরপর চারটি গুলি ছোড়া হয় এক ফিলিস্তিনিকে। মুহূর্তে ভাইরাল হয় ইসরায়েলি নিষ্পেষণের ভিডিও। জানানো হয় হত্যাকাণ্ডের শিকার যুবক 22 বছর বয়সী আম্মার আদিলি মুফলেহ অভিযোগ ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন সেনাদের। প্রত্যক্ষদর্শীদের দাবি এটা মিথ্যা ও বানোয়াট অজুহাত। নিহত আদিলির মা জানান, গাসাপ বলেন, আমার সন্তানের হাতে ছুরি বা পিস্তলের মতো কোনো অস্ত্রই ছিল না, সে হামলার ব্যাপারে কিছু জানত না। তার বিরুদ্ধে ছুরিকাঘাতের মিথ্যা অজুহাত দেওয়া হচ্ছে। সে বাবার জন্য ওষুধ কিনতে বের হয়েছিল। পথচারীরাই বলেছেন ইহুদি সেনা প্রথম হামলা চালিয়েছেন। মাত্র একদিন আগে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গিয়েছে কমপক্ষে 10 জন ফিলিস্তিনির। উমরাহর ভিসা নিবন্ধনে বাংলাদেশ সহ 5টি দেশের জন্য নতুন নিয়ম। উমরাহর ভিসা নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্য সহ 5টি দেশের জন্য নতুন নিয়ম চালু করার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় ওয়েবসাইটে এ তথ্যটি জানানো হয়েছে। অনলাইনে উমরাহর ভিসার জন্য এসব দেশ থেকে আসা ব্যক্তিদের আঙুলের ছাপ যুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। এই 5 দেশ হল বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিশিয়া, কুয়েত ও মালয়েশিয়া। হজ ও উমরাহ মন্ত্রণালয় বলছে এই নিয়ম চালু করার লক্ষ্য হল সৌদি আরবের বন্দরগুলোর মাধ্যমে যারা উমরাহ পালন করতে আসছেন তাদের সফরকে সহজ করা। এছাড়া হজ যাত্রীদের ডিজিটাল সুবিধা বাড়াতেও এই নিয়ম চালু করা।